হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব সার্কুলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকেও দেখে নিব আমরা বরাবরের মতো সাপ্তাহিক চাকরির খবরের পুরো পত্রিকাটি। আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি 2020 সালের পত্রিকাটি দেখে নিব। তো দেখে নেই আজকে কী কী থাকছে। তো মূল বিষয়ে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন। আর যদি জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখি নাই আজকে 7 ফেব্রুয়ারি 2020 খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, যেগুলো হয়তো বা আপনাদের প্রয়োজন হতে পারে। সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরি 449 জন নিয়োগ, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। বাকিটা দুইয়ের পাতায় আছে, আমরা গেলেই দেখতে পারবো। তারপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে চাকুরি, প্রাইম ব্যাংক লিমিটেডে চাকুরি, ব্র্যাক ব্যাংক লিমিটেডে চাকুরি, ওরি ব্যাংক লিমিটেডে চাকুরি, মংলা বন্দর কর্তৃপক্ষে চাকুরি 115 জন নিয়োগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চাকুরি, শিল্প মন্ত্রণালয় চাকুরি, নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেডে চাকুরি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকুরি, হিসাবরক্ষক পদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকুরি, আটদিন ওয়েলফেয়ার সেন্টারে 60 জন নিয়োগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকুরি। এদিকে লটারি আছে একটা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চাকুরি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। যদি এই ভিডিওতে দেখতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারেন, অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ছবি দেখেও বিজ্ঞপ্তিগুলো পড়তে পারবেন। আরএফএল গ্রুপে চাকুরি। তো এই ছিল প্রথম পাতার নিয়োগগুলো। আমরা দ্বিতীয় পাতায় যাই, সেখানে কি কি আছে দেখে আসি। তো আমরা দ্বিতীয় পাতায় চলে আসলাম, দেখি দ্বিতীয় পাতায় কি কি থাকছে। বাতেশ্বরী হোমস এ চাকুরি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকুরি, জেলা প্রশাসকের লক্ষ্মীপুরে চাকুরি, সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরি। প্রথম পাতার বাকি অংশটি খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ছিল দ্বিতীয় পাতা নিয়োগ গুলো। আমরা তৃতীয় পাতায় যাই, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চাকুরি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকুরি। প্রথম পাতার বাকি অংশটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে জামালপুরে চাকুরি,
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় চাকুরি প্রথম পাতা থেকে আসছে। প্রথম পাতার বাকি অংশটি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেটির প্রসেস এখানে দেওয়া আছে, চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন। তাছাড়া আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, যারা একেবারে নতুন তাদের জন্য আমাদের ওই ভিডিওগুলো অনেক হেল্প করবে আপনাদের। যারা একেবারে নতুন, যারা অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেগুলো জানেন না, ওইটা ওইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এদিকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সোহাগ গ্রুপে চাকুরি। হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না ভিডিওতে, আপনারা চাইলে ছবিতে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকুরি, অনেক বড় বড় চারটি পদ আছে। আরএফএল গ্রুপে চাকুরি প্রথম পাতার বাকি অংশটি, যারা বেসরকারি চাকরি করতে চান তারা এখানে আবেদন করতে পারেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকুরি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে চাকুরি, জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে চাকুরি, জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালীতে চাকুরি। তো এই ছিল তিনের পাতায় নিয়োগগুলো। আমরা শেষ পাতায় যাই, সেখানে কি কি আছে দেখে আসি। তো আমরা শেষ পাতায় চলে আসলাম, দেখি কি কি থাকছে। জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জে চাকুরি, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরি, বদরগঞ্জ পৌরসভায় চাকুরি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সেনাবাহিনীতে সদর দপ্তরে চাকুরি। এটার বাকি অংশটি আমরা তিনের পাতায় একটু আগে দেখে আসছি। যারা মনে নেই বা একটু ডাউট ফিল হচ্ছে, তারা ব্যাকে গিয়ে আপনারা তিনের পাতায় বাকি অংশটি দেখে নিতে পারেন। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় জামালপুরে চাকুরি, বাকিটা তিনের পাতায় আমরা দেখে আসছি। এই দুইটি নিয়োগই ছিল। জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে 13 জন নিয়োগ, হিসাব সহকারী কম্পিউটার অপারেটরে। আচ্ছা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চাকুরি, সৈয়দপুর পৌরসভায় চাকুরি, সৈয়দপুর। মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টিটিউটরিতে চাকুরি, জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিং এ চাকুরি, 70 জন নিয়োগ। খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যারা ময়মনসিং এ আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চাকুরি, জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিং এ 2টি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জেলা প্রশাসকের। আশা করছি যারা ময়মনসিং এ আছেন তারা সবাই জেলা প্রশাসকে আবেদন করবেন, হয়তোবা বিভাগীয় ব্যাপার আছে, ময়মনসিং এর পুরো বিভাগের থেকে আপনারা আবেদন করতে পারবেন। এটা একটু দেখে নেবেন, যাচাই করে নেবেন জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে। তো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি 7 ফেব্রুয়ারি 2020 সালের চাকরি পত্রিকাটি। আশা করছি এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনারা কিছুটা হলেও হেল্পফুল হয়েছেন। যদি হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এখনো পর্যন্ত যদি জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল ঘন্টাটি অন করে দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন, তাহলে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর সহ সকল গুরুত্বপূর্ণ নিয়োগগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।